আপনাকে যুক্ত করা বলে থাকতে হ্যাঁ ধন্যবাদ যুক্ত করার জন্য আমি খুব বেশি সময় নেই মানে আমি দুটো প্রশ্ন করব আসিল্দা আহ আগের দিন আমি একটা প্রশ্ন ফারাজ দার কাছে করেছিলাম তো ওনার সাথে আমি একটু এই বিষয়টা নিয়ে আমি একটু ডিসকাশন করেছিলাম তো আমি এই বিষয়ে আপনার মতামত একটু জানতে চাইছি যে এই যে ইসলামিক যারা আর কি টি ওয়ার্ড যেটা আমি ইয়ে করতে পারবো না ইউজ করতে পারবো না তারা মসজিদে কেন বম্বিং করে মসজিদে যারা আপনার মানে থাকছে তারাও তো মুসলমান তো তারা কেন মসজিদে বমিং করছে এক গ্রুপের লোক আরেক গ্রুপের মসজিদে মারে এই যে যেটা করে সেটা হচ্ছে যে দেখা যায় যে যারা আহলে কিতাব আলে হাদিস তারা মারে ওদের সালাফি যারা তারা মারে হচ্ছে গিয়ে হানাফিদের উপরে হানাফিরা আবার মারে সালাফিদের উপরে এগুলা তো চলতে চলতেছে শিয়ারা মারে সুনিদের উপরে সুনিরে মারে শিয়াদের উপরে আবার শিয়া সুনি মিলায় মারে কাদিয়ানিদের উপরে এগুলা তো ভাই চলতেছে চোদ্দ সাড়ে চোদ্দশো বছর ধরে এগুলা তো নতুন কিছু না মানে শিয়ারাও তার মানে এগুলো করে আমি তো জানতাম শুধু সুন্নিরাই করে শিয়ারা করে শিয়ারা ক্ষমতা ভালো ক্ষমতা পাইলে তখন করে মানে একটু আপনি তো শিয়ারা বেশিরভাগ দেশে তো দুর্বল সংখ্যা কম এই কারণে ওরা এত সুযোগ পায় না আচ্ছা মানে এটা খুব নর্মাল ব্যাপার আর কি এটা কোনো আশ্চর্য বিষয় নয় যে মুসলমানরা মুসলমানদের মারছে হ্যাঁ ওরা মানে ওরা অনেকে বলে ওরা মানে আজরে আমিন বলছে আস্তে আমিন বলছে সুতরাং কাফের এখন কাফের হয়ে গেলে তো তখন তার মারা মারতে কোনো সমস্যা আর একজন কাফের ফতোয়া দিয়ে দিবে যে ওরা যেহেতু আস্তে আমিন বলতেছে বা ওরা একটু জোরে আমিন বলতেছে ওরা বুকে হাত বাঁধে ওরা কোমরে মানে যে মানে নিচে হাত বাঁধে সুতরাং কাফের এটা বলে তখন মারাটা তখন লিগাল হয়ে যায় হ্যাঁ তো আমি আর কি আপনার ওই বছর আগে আপনার ওই তসলিমা নাসরিনের ওই ইয়ে পড়ছিলাম আপনার গুলো পড়ছিলাম তো সেখানে মোস্ট আপনার আমার মেয়েবেলা কিংবা উতল হওয়াতে একটা পার্ট ছিল যেখানে উনি লিখছেন যে ওনার মা আর কি কোনো হুজুরের কথা শুনতে যেত তো সেখানে গিয়ে নাকি লোকজন নাকি সেই হুজুরের থুতু তুখেতো। তো এরকম কি সত্যি সত্যি হয় নাকি হ্যাঁ হ্যাঁ অনেক কিছু হয় ভাই এগুলা মানে বিশ্বাসী মানুষ অনেক কিছুই করে এগুলো তো হিন্দু ধর্মের বিরুদ্ধেও আছে এই যে ন্যাংটা বাবা গুলা যে মানে বসে থাকে তারপরে আমি তো অনেক ভিডিও দেখেছি যে ওই যে মহিলারা গিয়ে ওই ন্যাংটা বাবার ইয়া থেকে কি কি নিয়ে নিয়ে আসে মানে হাতে ধরে নিয়ে আসে ধরে আবার টাচ করে এগুলা আমি অনেক ভিডিও টিডিও দেখেছি এগুলো সব ধর্মের ভিতরেই আছে তো শুধু আহ এক্সক্লুসিভলি ইসলাম ধর্মের বিষয় না এগুলো হচ্ছে অন্ধবিশ্বাসী মানুষের মানুষের বিষয় আর কি আসিফ ভাই হিন্দু ধর্মে তো আপনার আমি দেখেছি যে মানে ওই যে কি নাদা সন্ন্যাসী যাদেরকে বলে আর কি ন্যাংটা বাবা যাদের মানে তাদের ওই ঘন্টা বাজিয়ে দিচ্ছে সেটা নাকি বিরাট পূর্ণ হলো এগুলো তো হিন্দু ধর্মে আছে মানে এগুলো খুব কমন ব্যাপার হিন্দু ধর্মে শেষ করেন হ্যাঁ আসি ভাই ওই হিন্দুদের যখন গুরু মানে ওদের মানে কুলো গুরু আর কি বংশের গুরু যখন বাড়িতে আসে সে ভদ্রলোক এসে যখন তাকে বসে তার সামনে একটা পাথর বাটিতে জল দেয় সেই জলের মধ্যে সেই গুরু আবার পায়ের দুটো বুড়ো আঙুল ডোবায় সেই বুড়ো আঙ্গুল ধোয়া জলটা ওরা ভক্তি ভরে খায় এটা আমি নিজে চোখে দেখেছি সুতরাং কফ থুতু আর ওই ওই বেটার পায়ে কি নকুনি ফুনি আছে কিনা মানে পুঁজ ফুঁজ আছে কিনা এ তো আমি নিজে চোখে দেখেছি এই হচ্ছে অন্ধবিশ্বাসের মানে অদ্ভুত অদ্ভুত কেরামতি আর কি কারণ এরকম দেখেছি সে ডাক্তারের কাছে না গিয়ে ওঝার কাছে যাচ্ছে এবং সে যেখানে আপনার হয়তো আপনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে মহিলা সেই একটা ভিট মানে টিভিতেই দেখছিলাম তো সেখানে সে দুধ ঢালছে ইয়ে ঢালছে মানে যেখানে আপনার ক্যান্সারের যে জায়গাটা সেখানেই আপনার দুধ ঢালছে ইয়ে ঢালছে এবং সে এবং সেখানে হাজার হাজার লোক আর কিন্তু এইগুলো মানে আমার আমার পার্সোনালি মনে হয় যে এই ধরনের কুসংস্কারগুলো হিন্দুদের মধ্যে একটু বেশি মুসলমানদের তুলনায় তো আমি জাস্ট মানে এই জিনিসটা জানতে চাইছিলাম যে মানে কফ থুতু খাওয়ার ব্যাপারটা মানে এরকম হয় কি না আমি জাস্ট মানে এটা আমার খুব অদ্ভুত লেগেছিল যে শিক্ষিত লোকজন সেখানে গিয়ে একজন লোকের কফ থুতু খেয়ে আসছে এটা সত্যি আশ্চর্য বিষয় হ্যাঁ ভাই আশ্চর্যের বিষয় আর ট্রেভার মরিস আপনি কি আর কিছু বলবেন আর কোনো স্পেসিফিক প্রশ্ন আছে আপনার হ্যালো

ওখানেই শেষ হ্যাঁ ঠিক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি আবার পরে কোনোদিন যুক্ত হবো আরো প্রশ্ন আছে আমি চাইছি বাকি রাখ সুযোগ পাক আপনাদেরকে ধন্যবাদ যুক্ত করার জন্য ভালো থাকবেন সকলে আচ্ছা ঠিক আছে ভাই ভালো আপনি ভালো থাকবেন পরের জনকে দেখি আমরা যুক্ত করি রকি রকি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জি ভাই ধন্যবাদ ভাই আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমি কখন একটা ধর্ম নিয়ে বা ধর্ম সম্পর্কে আলোচনা বা সমালোচনা করতে পারবো ঠিক কখন স্পেসিফিক জিনিসটা যদি বলতেন মানে মানে বুঝলাম না কখন মানে যে কোনো সময় পারবেন এটা এটা প্রশ্নটা বুঝি নাই আবার ভালো করে বোঝায় বলেন মানে কখন বলতে আমি বুঝাচ্ছি যে মনে করেন যে আমি যদি ইসলাম ধর্ম নিয়ে সমালোচনা করি যে ইসলাম ধর্মের যে খারাপ দিকগুলো নিয়ে আমি সমালোচনা করি তাহলে এটা কি ঠিক কি না ঠিক হবে না কেন খারাপ জিনিসের সমালোচনা করা ঠিক হবে না কেন মানে ঠিক হবে বলতে ঠিক হবে বলতে আপনি কি বোঝাচ্ছেন মানে উচিত হবে কিনা বাংলাদেশের বাংলাদেশের অন্য ধর্মের মানুষে ইসলামের সমালোচনা করাটা ঠিক হবে কিনা এটাই বলতে হ্যাঁ উচিত হবে না কারণ আপনি যদি সমালোচনা করার মত বিষয় যদি থাকে তাহলে সমালোচনা করবেন না কারণ অবশ্যই করবেন কিন্তু আপনি যদি অন্য আরেকটা ধর্মের পক্ষ অবলম্বন করে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার কারণে যদি আপনি আরেকটা ধর্মের সমালোচনা করেন সেটা হলে সেটা আমরা আপনাকে एक्सेप्ट করব না তাহলে আপনার কথা আমরা एक्सेप्ट করব না কারণ আপনি তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি নিজে একটা ধর্মের পক্ষে এবং আপনি একজন সাম্প্রদায়িক মানুষ এই কারণে সাম্প্রদায়িকতার কারণে আপনি অন্য ধর্মের সমালোচনা করতেছেন আচ্ছা বুঝতে পারছি আচ্ছা বাস বিয়ারি ভাই এক প্রগে যে একটা লোক প্রশ্ন করে গেল ওর প্রশ্ন এবং উত্তরটা আমি ঠিক বুঝতে পারিনি ওটা আসলে ওই মূল যে বাল্মীকি রামায়ণ সেখানে উত্তরকাণ্ডটা নেই সেটা পরবর্তীকালে যে সমস্ত রামায়ণ আপনারা পান তাতে উত্তরকাণ্ডটা অন্যন্য কবিরা ওতে ঢুকিয়ে দিয়েছে এইটা ওনার বক্তব্য এবং এটাই ঠিক বাল্মীকি রামায়ণে উত্তরকাণ্ডটা নেই আর আপনি যেটা বলছিলেন যে আপনি আপনার ধর্ম ছাড়া অন্য ধর্মের যে সমালোচনা করবেন সমালোচনা করতে গেলে কিছু যুক্তিবিদ্যা লাগে যে কোনো সমালোচনা এইবারে মূল কথা হচ্ছে আপনি যে যুক্তিগুলো অন্য ধর্মের ক্ষেত্রে প্রয়োগ করবেন দয়া করে দয়া করে নিজের ধর্মের ক্ষেত্রেও সেই যুক্তিগুলো যেন প্রয়োগ হয় নাহলে সব্যবিচার দোষ বা হিপোক্রেসি দেখা দেবে বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ বুঝতে আমি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাই রকি আপনাকে আরেকটা কথা ভাই সেটা হচ্ছে যে আমরা তো সনাতন ধর্মাবলম্বী দেখা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদেরকে মাঝে মধ্যে বলা হয় যে তোমাদের কলেমা দাওয়াত দাবাত থাকলো তো এটার বিপক্ষে আসলে কি উত্তর হতে পারে যেহেতু বাংলাদেশে থাকেন সেহেতু চুপচাপ শুনে চলে আসেন এটি আপনার জন্য ভালো নিরাপদে থাকবেন যদি এটার বিরুদ্ধে কোনো কথা বলতে যান তাহলে হয়তো আপনাকে

বস্তির পলা পানিগুলাকে এগুলাকে নিয়ে চিন্তা করা সময়ও আমার নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আমি লিভ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি